আজকে সেকেন্ড এর ঘোরা ঘুরি হবে আর কি। আমরা এখান থেকে অনেকগুলো জায়গাতে যাব। হ্যাঁ, অলরেডি আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এখন বেরোবো। সবাই আমরা রেডি? রিকে একটু মুখটা দেখিয়ে দাও, সবাই একটু মুখটা দেখো। পূজা, অর্পিতা, পূজা, অর্পিতা কোথায়? আমরা সবাই আজকে এখন যাচ্ছি পৌষ মেলাতে, খুব মজা করতে। যাই হোক, সামনে আমি আছি, চিন্তা নেই, ছোটরা থাকলেই ভালো, তাহলে আমি একটুখানি অন্যরকম সব ব্যবস্থা করতে পারবো। কালকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম, আজকে সন্ধ্যাবেলায় ঠিক এখন 5টা বাজে আর কি, আমরা পৌষমেলাতে যাব। আমাদের যেখানে আছি জেঠামণির বাড়ি থেকে বেরোলাম, চারিদিকের ভিউটা আজকে দেখাবো, কালকে দেখাতে পারিনি যেহেতু আমরা রাত্রিবেলায় ঢুকেছি। মানে অসাধারণ লাগে একটা। আমরা এখান থেকে গিয়েছিলাম সকালবেলাতে, তখন ঠান্ডাতে কাঁপাকাঁপি, এখন ঠান্ডাটা কমেছে। এত ভালো লাগছে, আর এখানে মাসিমাদের সব খিচুড়ি চলছে। হ্যালো, সবাই একটু চিল্লাও, 1 2 3 4 ভালো হলো না? 1 2 3 4 আমরা ফুল মস্তিতে আছি এখন। উড়িয়ে মাঠের পর মাঠ পেরিয়ে আমরা যাচ্ছি খুব ভালো লাগছে। আমরা আজকে এসেছি বোলপুরের বিখ্যাত মেলা, যদিও বা সেটা অত বড় আকারে হচ্ছে না, মাঠের বাইরে মেলাটা হচ্ছে। এই মুহূর্তে আমরা ঢুকছি বোলপুর মেলাতে, একটু রাত্রি করে ঢুকছি, তার কারণ আমার আগের অভিজ্ঞতা অনুযায়ী সন্ধ্যাবেলায় প্রচুর ভিড় হয়। আমরা ঢোকার চেষ্টা করেছি 7:30-8টা নাগাদ। আমরা যাচ্ছি এখন বোলপুর মেলাতে যাচ্ছি, তাই তো? এবার আমরা মেলাতে ঢুকবো, এন্ট্রি দেবো। আমি আপনাদেরকে মেলা দেখানোর চেষ্টা করব, একটু ঘুরিয়ে দেখাই। এই লোকজনের অবস্থাটা দেখতে হবে, দেখবার মতন। এখনও এত রাত্রেও বোলপুর এরকম অবস্থা। গাড়ি পার্কিংয়ের খুব সুন্দর ব্যবস্থা করে রেখেছে, বাইক, বাইকের পর বাইক, ছয় বাইক। বাকিটা ঢুকে ব্লক করবো অবশ্যই। মেলার ভেতরে ঢোকার আর সাহস পেলাম না, মেলাটা খুব ভালোই হচ্ছে কিন্তু কোনো রকম কোনো কোভিড বিধি মেনটেন নেই, এটা খুব অদ্ভুত লাগছে, ভয় পেলাম তাই ঢুকলাম না। বেরানোর পথ আর ঢোকার পথ, ভেতরে হাজার হাজার মানুষ, তারা ছুটি পেয়েছে আর কি করবে। যাই হোক, শিল্প তো চলছে, তাদেরকেও চলতে হবে। একটা মেলা মানে মানুষের রোজগার, মানুষের সমস্ত কিছু ডিপেন্ড করে, তাদের ফাংশন, আমিও তার সঙ্গে জড়িত। কিন্তু প্রচণ্ড ভিড় এবং কোভিড বিধির কোনো সিস্টেম নেই,
তাই ফ্যামিলি নিয়ে ঢুকতে সাহস পেলাম না বলে আপনাদেরকে বাইরে থেকেই দেখাচ্ছি। আমরা ভেতরে গিয়েছিলাম কিন্তু ভেতরে গিয়ে আর পারলাম না, তাই একটুখানি আমরা ডিসটেন্স মেনটেন করে দাঁড়িয়ে আছি, কারণ ভয়টা তো প্রত্যেকেরই আছে। পারলাম না, আমরা একটা সাইড থেকে দাঁড়িয়েই মেলার মানুষজনকে উপভোগ করছি। তবে বহু মানুষ মাস্ক পরা আছে, আবার কিছু মানুষ মাস্ক পরে নেই। মানে আমি ভেতরে গিয়েছিলাম, আমার শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেছিলো এত ভিড়, তাই একটু মাস্ক খুলে একটু ফ্রেশ এয়ার নেওয়ার চেষ্টা করছি। ভেতরে আর ঢুকবো না, আমরা এখানে দাঁড়িয়ে একটু জিলিপি খাবো। আমার ছেলে আমরা সাইডেই দাঁড়িয়ে আছি। মেলাটা হওয়াটা আবশ্যক দরকার, কারণ প্রচুর শিল্প এর সঙ্গে জড়িয়ে রয়েছে, কিন্তু তার সঙ্গে যদি আমরা একটু গভীরবিধিও মেনটেন করি সেটাও আমাদের দেখা দরকার, কিন্তু এত লোকের মাধ্যমে সেটা মেনটেন করাটা খুব মুশকিলের ব্যাপার। যাই হোক, সব মিলিয়ে আনন্দতেই আছি, আনন্দই করছি, খারাপ লাগলো না কিন্তু ভেতরে যাইনি। আমাদের পিকনিকের মেনু, ফার্স্ট মেনু হচ্ছে শাক ভাজা। এটা কি শাক মা? আচ্ছা, সব ভ্যারাইটিস শাক, যেটা আমরা আমরা না আমি আর কি আমি বাদ দিয়ে বাকি সবাই খেত থেকে তুলেছে, তোলার পরে সেটা খাওয়া হচ্ছে। আমরা এখন সবাই পিকনিক করছি। মুন্নি, হ্যাঁ, শ্যামল কাকা নতুন যোগ দিয়েছে, সবার প্রায় শেষ, আমি শুরু করলাম। হ্যাঁ, খুব কষ্ট হয়েছে। ওই দেখো আমাদের সঙ্গে একটা পুচকি আছে, আর দাঁড়া তোমারটা তো মাংসের সময় আসবে না, তুমি তো শাকে আসনি, শাকে আমরা শাক শুরু করেছি। এটা কাতলা মাছ না? আর আমার বাবা পরিবেশন করছে। হ্যাঁ, হ্যাঁ, তত্ত্বাবধান হচ্ছে আমার সেজ কাকা শ্বশুর এবং ওই যে পিসা মশাই। মাংসের সময় আবার করছে, মাঝখানে বাটা মাছটা ছিল, আজকাল খাবার কথা ভাবতে গিয়ে বলতে পারিনি, মানে খাওয়াটা শেষ হয়ে গেল বাটা মাছটা, সরি। কিন্তু মাংসটার যেমন বাটা মাছ তেমনি কাতলা মাছ, আর মাংসের গন্ধটাই বলছে মাংস। আমি তো একটু মাংস পিপাসি, মাংস পিপাসি, সেই কারণে মাংসের ঝোলটা ভাবা যাচ্ছে না। উমা কি করছো, কি করছো? আরে লোকে দেখলে ভাবে আমি অনেক খাই। অসাধারণ, মানে টেস্ট হবে মনে হচ্ছে, একটু খেয়ে নিয়ে আগে। যাই হোক, মাংসটা জাস্ট অসাধারণ। কমল কাকা জিন্দাবাদ, কমল কাকা জিন্দাবাদ, কমল কাকা জিন্দাবাদ। যেমন মাছের ঝোল হয়েছে তেমনি মাংসের ঝোল হয়েছে, শাকটাও কিন্তু আমি খারাপ খাইনি। হ্যাঁ, বোবো বোবো আমার দিকে দেখাও, তুমি চিকেনটা কেমন খাচ্ছ? তুমি কি আর অন্য কিছু খেয়েছো? মা চিকেন ছাড়া কিছুই খাবে না? চিকেন রান্না করেছে কে? ভগাদা, ভগাদাকে উইশ করেছো যে ভগাদা হেভি হয়েছে বলেছো?